আসসালামু আলাইকুম সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস শিমুল ঈদের আগের তিন দিন নতুন সূচিতে ব্যাংক লেনদেন টাঙ্গালে বেপরোয়া পরিবহন চাঁদাবাজি বড়মুনির দাপটে মালিকরা অসহায় দার নয় ডাক্তার জাফরুল্লাহর মরদেহ দাফন করা হবে সাভারে বৃষ্টির দেখা মিলতে পারে রোববার চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা প্রয়োজনে সাংবাদিক নীতিমালা সংশোধন করা হবে সিইসি এবং এবার কাতার ও বাহারেনের মধ্যে সম্পর্ক স্থাপনের ঘোষণা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের বেতন বোনাস সহ অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল বিক্রির সুবিধার্থে ঈদের আগের তিন দিন সীমিত পরিসরে শিল্প সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক খোলা রাখতে বলা হয়েছে অর্থাৎ ঈদুল ফিতরের আগে ১৯, ২০ ও ২১ এপ্রিল সরকারের ছুটির দিন হলেও বাণিজ্যিক ব্যাংক খোলা থাকবে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে টাঙ্গালে বেপরোয়া পরিবহন চাঁদাবাজি চলছে বড়মুনির স্টাইলে ১০০ টাকার নোটের আদলে আমানত কুপন ছাপিয়ে বছরে চাঁদা তোলা হচ্ছে প্রায় ২ কোটি টাকা আবার বছরের একদিনে পিকনিকের নামে আনন্দ ভ্রমণ তহবিল কুপন ছাপিয়ে সারা বছর প্রতি বাস থেকে ৫০ টাকা করে চাঁদা তোলা হচ্ছে এই তহবিলে বছরে আদায় হচ্ছে প্রায় কোটি টাকা সব মিলিয়ে বছরে মোট চাঁদা উঠছে প্রায় ১০ কোটি টাকা আসন্ন ঈদ সামনে রেখে চাঁদাবাজরা আরও ব্যাপক হয়ে উঠছে তারা স্থাবর অস্থাবর সম্পদ হিসাবে টাঙ্গাইল শহরে তিনতলা বাড়ি জার্মানির দ্বৈত নাগরিক হিসাবে জার্মানিতে তার বাড়ি ও মার্সিডিজ গাড়ি রয়েছে এছাড়া তার বিএমডব্লিউ গাড়ি কেনাবেচার ও ব্যবসা ঢাকার গুলশানে দুটি ফ্ল্যাট তিনটি জিপ গাড়ি ৫টি এসি নন এসি বাস সহ কোটি কোটি টাকার সম্পদ রয়েছে বলে জানা গেছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে দাফন করা হবে আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিশ চৌধুরী একথা বলেন বারিশ চৌধুরী বলেন সাভারে এত বছর ধরে কাজ করলো এদেশের মানুষের বিশেষ করে গরিব মানুষের জন্য স্বাস্থ্যসেবার ব্যবস্থা করলো আমরা সেখানে দাফন করব এবং শেষ শ্রদ্ধা জানাবো গত কয়েকদিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চলমানে তাপপ্রবাহ সহসা কমছেও না তবে এর মধ্যে আগামী রোববার দিন শেষে দেশের একটি অঞ্চলে বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ বৃহস্পতিবার দুপুরে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন চলমান তাপপ্রবাহ শীঘ্রই কমবে না আগামী রোববার পর্যন্ত তাপপ্রবাহ বাড়তেই থাকবে ওই দিন শেষে সিলেট ও আশপাশের অঞ্চলের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে তবে সেদিন ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই একেবারে ২৪ এপ্রিল পর্যন্ত চলমান তাপপ্রবাহ বজায় থাকবে এরপর তাপমাত্রা কমে ঢাকাসহ আশপাশের অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলম ছাপরা নামে এক ইউপি সদস্যকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড়ে এই ঘটনা ঘটে নিহত ইউপি সদস্য নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর এলাকার আবুল ছাপরার ছেলে ও নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য সিসি কাজী হাবিবুল্লাহ বলেছেন সংবাদ সংগ্রহে ইসির প্রণীত নীতিমালা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই প্রয়োজনে নীতিমালা সংশোধন করা হবে আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে তিনি একথা বলেন গতকাল বুধবার সাংবাদিকদের সংবাদ সংগ্রহে ইসির প্রণীত নীতিমালা জারির পর থেকে নানা মহলের আলোচনার মুখে পড়েন কমিশন কয়েক বছর ধরে চলা বিবাদ মিটিয়ে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে কাতার ও বাহরাইন মধ্যপ্রাচ্য জুড়ে যখন একের পর এক দেশ শান্তি স্থাপনের পথে হাঁটছে তখনই এই ঘোষণা আসলো এর ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে এবং দুই দেশে নিজেদের দূতাবাস চালুর সিদ্ধান্ত নিয়েছে এই খবর দিয়েছে আল জাজিরা খবরে জানানো হয় বুধবার গালফ কোঅপারেশন কাউন্সিলের সদর দপ্তরে মিলিত হন দুই দেশের প্রতিনিধিরা সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলাদা আলাদা বিবৃতি দিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে বলা হয় উপসাগরীয় দেশগুলোর মধ্যে ঐক্য এবং যোগাযোগ বৃদ্ধিতে দুই দেশ আগ্রহ প্রকাশ করেছে আমাদের পরবর্তী রাত ১০টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ